নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ভেজিটেবল ফ্রায়েড রাইস কীভাবে বাড়িতে বানানো যায়। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ভালো করে ওয়াশ করে নিয়েছি, এটা আমি জল দিয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। ফ্রায়েড রাইস বানানোর জন্য আমার যেসব ভেজিটেবিলগুলো লাগছে, ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি। প্রথমে আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার মতো জল দিয়েছি, জলের মধ্যে নুন দিচ্ছি, বড় চামচের 1 চামচ সাদা তেল দিচ্ছি। এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইতে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি তেল দিলাম, সাদা তেল 3 চামচ মতো, বড় চামচের 3 চামচ, 1 চামচ ঘি দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, 8 থেকে 10টা গোলমরিচ দিলাম, 2টো দারচিনি দিলাম, 1-5টা লবঙ্গ দিলাম, 1টা বড় এলাচ দিলাম, 4টে ছোট এলাচ দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। গাজরগুলো দিয়ে দিচ্ছি, বিনসগুলো দিচ্ছি, ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে এটা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমাদের ভাতটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে ভাতটা। এটা আমি একটা জাল থালার মধ্যে ছেঁকে নেব। ভাতটা আমি বেশি সেদ্ধ করিনি, 90% মতো সেদ্ধ করেছি। এটাকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, যাতে ভাতটা একদম ঝরঝরে থাকে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। এর মধ্যে ভাতটা দিয়ে হালকাভাবে মিক্স করে নেব। ভাতগুলো আমার খুব সুন্দর হয়েছে, খুব লম্বা হয়েছে, একটাও ভাঙেনি, একদম ঝরঝরে হয়েছে। এটা হালকাভাবে মিক্স করে আবার 5-7 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আবার 5 মিনিটের মতো ঢেকে দিলাম। খুব সুন্দর হয়ে গেছে,
আমার ফ্রায়েড রাইস রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।